নমস্কার, আমি মৌসুমি। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের শোনাচ্ছি সাহিত্যিক জ্যোতিরিন্দ্র নন্দীর বারো ঘর এক উঠোন। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাব উপন্যাসের অষ্টাদশ পর্ব। নিভৃত কক্ষে দুজনের আলোচনা হচ্ছিল, কি নিয়ে আলোচনা বুঝবার উপায় নেই। প্রায় ফিসফিস করে তারা কথা বলছে। পারিজাতের সুদৃশ্য টেবিলের একধারে রক্ষিত সবুজ টুপি পরা একটা ল্যাম্প জ্বলছে। দেয়ালের ঘড়ির দিকে একবার চোখ তুলে শিবনাথ তাকিয়ে দেখল 11:10, কিন্তু রাত গভীর হলো বলে সে বিন্দুমাত্র ব্যস্ততা বা চঞ্চলতা প্রকাশ করছে না, বরং আজও স্থির সংযত হয়ে পারিজাতের মুখের দিকে তাকিয়ে তার শেষ প্রস্তাব শুনল। শুনে মাথাটা একটু দুলিয়ে অল্প হেসে সে পারিজাতকে আবার যেন কি বোঝাতে পারিজাতের চোখ দুটি উৎফুল্ল হয়ে উঠল। দ্যাটস রাইট, ঠিক আছে, তাহলে আপনি, আপনাকে আমি আর ধরে রেখে কষ্ট দিই না, যান এই বেলা ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ুন, অনেক রাত হলো। না তেমন আর কি রাত, শিবনাথ আরো 2 মিনিট স্থির হয়ে বসে থেকে কি একটু চিন্তা করে আস্তে আস্তে উঠে দাঁড়ায়। পারিজাত চেয়ার ছেড়ে উঠল। আপনার সঙ্গে টর্চ নেই? সরকার মহাশয়কে কি বলবো আলোটা নিয়ে রাস্তাটা একটু দেখিয়ে দিক? শিবনাথ ব্যস্ত হয়ে বলল, না না কিছু দরকার হবে না, কতটুকু রাস্তা, তাছাড়া বেশ জ্যোৎস্না আছে। বারান্দা এমনকি সিঁড়ি পর্যন্ত পারিজাত শিবনাথের সঙ্গে এলো। আর আপনাকে কষ্ট করতে হবে না, শিবনাথ বলল। আচ্ছা গুড নাইট, পারিজাত হেসে উত্তর করল, গুড নাইট। আজ পারিজাতের ড্রয়িং রুম ছাড়া আর কোনো কামরায় আলো নেই, বাড়িটাও বড় বেশি চুপচাপ। পুরো 2.5 ঘন্টা শিবনাথ এখানে কাটিয়েছে, একবারও দীপ্তির গলার স্বর বা শিশুদের কলরব শোনা যায়নি। না, ওরা এখানেই নেই, কেন নেই কোথায় গেছে শিবনাথ জানে, পারিজাত সবই তাকে বলেছে। বস্তুত পারিজাত যে এমন অন্তরঙ্গ হতে পারে শিবনাথের আগে ধারণা ছিল না। অবশ্য মাত্র একদিনের আলোচনার পর দীপ্তিও খুব অন্তরঙ্গ হতে পেরেছিলেন, শিবনাথ তার পরিচয় পেয়েছে। কিন্তু তার স্বামী পারিজাত লোকের সঙ্গে আরও বেশি আত্মীয়তা এবং বন্ধুত্ব করতে পারেন জানেন। শিবনাথ তার একাধিক প্রমাণ পেল। পৃথিবীর সকল লোকের সঙ্গেই পারিজাত তা করে কিনা শিবনাথের মনে প্রশ্ন জাগল, এবং যাদের সঙ্গে সেটা সম্ভব হয় না তাদের মধ্যে কি কি ত্রুটি আছে বা থাকতে পারে। প্রকাণ্ড কোলাপসিবল গেট পার হয়ে রাস্তায় নামতে নামতে শিবনাথ চিন্তা করল, হয়তো অন্যদিন পারিজাতের কম্পাউন্ডের বাইরে এসে ঘাড় ফিরিয়ে সে বাংলোর একটা নির্দিষ্ট কক্ষের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলত। কিন্তু আজ আর শিবনাথ তা করল না, করার প্রয়োজন বোধ করল না। বরং ঘরে গিয়ে কতক্ষণে সে রুচির সঙ্গে মিলিত হবে এবং ভয়ঙ্কর জরুরি কথাগুলো তাকে জানাবে, সেই তাগিদে লম্বা লম্বা পা ফেলে সে রীতিমতো ছুটতে লাগল। কিছুক্ষণ আগে সন্ধ্যার দিকে রমেশের সঙ্গে কথা বলার পর এমনি ব্যস্ত চঞ্চল হয়ে সে পারিজাতের সঙ্গে দেখা করতে ছুটে এসেছিল, কিন্তু তখনকার ব্যস্ততার মধ্যে উদ্বেগ ছিল, উৎকণ্ঠা ছিল এবং অজানিত একটা ভয় আশঙ্কা। এখন আর তা না, একটা নিশ্চিন্ততা, তৃপ্তি, সন্তোষ এবং যাকে বলে মনের জোর নিয়ে সে স্ত্রীর কাছে যাচ্ছে। রায়সাহেবের আমবাগানের চৌহদ্দি পার হল শিবনাথ, তাদের পাড়ার খোয়াঢালা অসমান পথ এসে গেল। ডান দিকে করাত কল, বাঁ দিকে রমেশের চায়ের দোকান, দোকান বন্ধ হয়ে গেছে, হয়তো বনমালির দোকানও এতক্ষণে বন্ধ হয়ে গেছে, শিবনাথ ভাবল। মাথা ভাঙা নিষ্পত্র কাফেলা গাছের গুঁড়ির কাছে এক জায়গায় ঠাসাঠাসি করে দাঁড় করানো এতগুলো ঠেলা গাড়ি দেখে সে চমকে উঠল। অবশ্য গাড়িগুলি দাঁড় করিয়ে রাখার মধ্যে চমৎকার একটা শৃঙ্খলা ও মিল ছিল, দৈর্ঘ্যে প্রস্থেও সবগুলি গাড়ি সমান। ঠেলার দঙ্গল পার হয়ে শিবনাথ বাদাম গাছের তলায় এসে গেল। কে? আমি গুপ্ত, পদক্ষেপ আরো দ্রুত এবং দীর্ঘ করবার জন্য শিবনাথ প্রস্তুত হয়, কিন্তু কে গুপ্ত বাধা দিল, শিবনাথের হাত ধরল না, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দু হাত দুদিকে প্রসারিত করে দিয়ে বলল, এক সেকেন্ড স্যার,
আপনার জন্য একটা ব্রিলিয়েন্ট নিউজ নিয়ে বসে আছি। পাগল না, লম্বা চুল দাড়ি এবং ছেঁড়া ঝুল বার হাওয়া শার্টে কে গুপ্তকে ভূতের মতো দেখাচ্ছিল। হাঁটু অবধি শার্টের তলায় আর কোনো কাপড় চোপড় আছে বলে মনে হলো না। শীর্ণ শুকনো লম্বা পা দুটোকে দুটো কাঠ বলে মনে হচ্ছিল। জায়গাটা এখন খুবই নির্জন। চাঁদ হেলে পড়াতে জ্যোৎস্নাও মরে এসেছে। দুটো জোনাকি পোকা গাছের কাণ্ড ঘিরে নাচানাচি করছিল। শিবনাথের গাটা কেমন শিরশির করে উঠল। কিন্তু সে ভীরু নয়, দু হাতে মুষ্টি দৃঢ়বদ্ধ করে গম্ভীরভাবে বলল, রাস্তা ছেড়ে দিন, আমার তাড়া আছে। তা আছে, আমি অস্বীকার করছি কি না আগে কোনোদিন করেছি। আগের মতো গলায় ততটা শ্লেষ নেই, বরং শটটা করুন। কারণ বুঝতে পেরে শিবনাথ নিজের মনে হাসল। না, তা আর অস্বীকার করবেন কি করে বলুন, বলুন আপনার ব্রিলিয়েন্ট খবর। ডাক্তার পালিয়েছে, এইমাত্র একটা ঠেলার ওপর লটবহর চাপিয়ে চুপি চুপি পাড়া ছেড়ে সরে গেল। কোন ডাক্তার? শেখর মশাই, শেখর ডাক্তার, দ্যাট মেটেরিয়া মেডিকা স্পেশালিস্ট, আমাদের সুনীতির বাবা গো। হঠাৎ কে গুপ্ত নাকে হাসল। মশাই, আপনি, আপনাকে এসব খবর দিয়েও সুখ নেই। কেন পালিয়েছে বুঝতে পারছেন না? পথে ঘাটে মাঠে সবাই এখন শেখরকে আঙুল দেখিয়ে বলছে তার মেয়ে সিফিলিস রোগীর সঙ্গে পালিয়ে গেছে। ডাক্তারের মেয়ে ভিডি পেশেন্টের সঙ্গে পালানো, একেবারে সাংঘাতিক ব্যাপার। যে তার এ তল্লাটে প্র্যাকটিস করাই মুশকিল হয়ে পড়েছে। তাড়াতাড়ি পোঁটলা পুটলি নিয়ে এখান থেকে সরে গিয়ে শেখর তো বুদ্ধিমানের কাজই করেছে। মানে বারো ঘরের আর একটা ঘর খালি হলো। ভালো, প্রভাত কণার চিৎকারে আপনার আর মাথা ধরবে না? শিবনাথ এই প্রথম শব্দ করে হাসল। শুনলাম আপনার খবর, এই বেলা দয়া করে রাস্তাটা ছাড়ুন। কিন্তু কে গুপ্ত সরে দাঁড়ানো বা হাত গুটোবার কোনো লক্ষণ দেখালো না। মশাই, হামবাগটা রাত দিন এপিডেমিক ইয়ার করে খুব লাফাতো। হ্যাঁ, ভোগাস ওষুধ মানে স্রেফ জল খাইয়ে লোকের পয়সা লুটবার ফিকিরে ছিল। কেমন হলো তো, কন্যারত্নটি তার ঘরেই এপিডেমিক রেখে বেরিয়ে গেল। নসিব, আমরা লম্পঝম্প করলে হবে কি? যা লেখা আছে তা খণ্ডন করা যায় না। অ্যাম আই রং বলুন। হ্যাঁ, খুব হয়েছে, সরে দাঁড়ান। রিয়েলি, আপনি সর্বদাই এমন চোটে থাকেন? এখন তো পয়সা চাইছি না বা আপনার গায়ে হাত দিচ্ছি না, তবে কেন? কেন, আরো কোনো মজাদার খবর আছে নাকি? চট করে বলে ফেলুন। শিবনাথের ইচ্ছা নেই এত রাত্রে আর ওর সঙ্গে ধাক্কাধাক্কি করে। মুহূর্তকাল শিবনাথের ঘাড়ের ওপর দিয়ে সামনের রাস্তাটার দিকে তাকিয়ে কে গুপ্ত পরে থুতনি নামায়। আচ্ছা, আপনি তো ওদিক দিয়ে এইমাত্র এলেন, মানে রমেশের দোকানের পাশ দিয়ে। দোকান খোলা দেখলেন? আমি তাকাইনি, বিরক্ত হয়ে শিবনাথ বলল। তারপর কি ভেবে প্রশ্ন করল, হঠাৎ এত রাত্রে চায়ের দোকান, কি ব্যাপার? না, বেবির আসবার কথা, এখনো আসছে না, বারোটা প্রায় বাজে, কি বলেন? হবে, নিষ্প্রিয় গলায় শিবনাথ উত্তর করল, আমি ঘড়ি দেখিনি, আপনি কাইন্ডলি একটু পাশ কেটে দাঁড়ান। না সরে বরং আর একটু ঘন হয়ে এসে দাঁড়াতে চেষ্টা করল গুপ্ত। শিবনাথ সতর্ক হয়, না না, আমি আপনার হাতটা তার ধরব না। বাপ রে বাপ, তখন যা অর্ধচন্দ্রটা দিলেন মনে আছে? কে গুপ্ত মৃদু গলায় হাসল। না, বেবির কথা জিজ্ঞাসা করছিলাম কেন, ও এসে আমায় কিছু পয়সা দিয়ে যাবার কথা। ক্ষিতিশ নাকি আজ ওকে একটা টাকা দেবে বলেছে। এখন বুঝতে পারছি না টাকাটা পেল কি পেল না, আর আসছেই বা না কেন, সেই কখন থেকে এখানে বসে আছি। দুপা এগিয়ে দেখুন না, দোকান খোলা কি বন্ধ, বেবি সেখানে আছে কি নেই। গুপ্ত মাথা নাড়ল। আমি শালা ওখানে গিয়ে এখন ঘুরঘুর করলেই ক্ষিতি সারামজাদা টের পেয়ে যাবে বেবির কাছে কিছু চাইছি, বুঝলেন না? তখন আর ওকে পাইটিও ছোঁয়াবে না। তাই নাকি, বেশ মজা তো। শিবনাথ ঠাট্টার ভঙ্গিতে হাসল। আপনার মেয়ে বাপকে একটু আদ্রু দিয়ে থুয়ে থাক, ক্ষিতিশের বুঝি ইচ্ছা না? আরে মশাই, সে কথাই তো বলছিলাম। অথচ দেখুন, বেবির মা কিছু চেয়েছে টের পেলে রমেশ ক্ষিতিশ দুই হারামজাদা একেবারে দানসত্র খুলে বসে। এক কাপ চায়ের জায়গায় তিন কাপ চা, একটা বিস্কুট চাইলে চারটে বিস্কুট, এত এত চিনি, বোতল ভর্তি কেরোসিন, কয়লা, কাঠ,
আমি কি টের পাই না? খুব টের পাই, কিন্তু আমার বেলায়? কে গুপ্ত হাতের বুড়ো আঙুলটা নাড়ল। কেন, আপনার সঙ্গে রমেশ কীতিশের ঝগড়া আছে নাকি? বেবির ওখানে যাওয়া নিয়ে ইদানিং আপত্তি করেছিলেন কিছু? নেভার, আমি এ সম্পর্কে আজ পর্যন্ত একটা কথাও বলিনি। না মশাই না, সেসব কিছু না, সেই সেক্স। কে গুপ্ত ছেলে মানুষের মতো হেসে উঠল। বেবির মা যদি টিনের সমস্ত বিস্কুটও খেতে চায়, কীতিশ আপত্তি করবে না। এক টুকরোর জন্য আমি হাত বাড়ালেই শালা তেলে বেগুনে জ্বলে উঠবে, তেমনি ওর দাদাটি। বুঝলাম, সরুন, রাস্তা দিন। যেমন তখন, কে গুপ্তর হাসি ও কথা বন্ধ হল না। গুড় কিনতে এসেছিল মাগিটা, চাইতেই হুট করে আপনি পয়সাটা পকেট থেকে বার করে দিলেন, তারপর আমি যখন পয়সা চাইলাম, সুন্দর একটি ঘলা ধাক্কা। ননসেন্স! শিবনাথ গুপ্তর একটা হাত ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সামনে এগিয়ে গেল এবং দ্রুত হাঁটতে আরম্ভ করল। রাগ করলেন নাকি, অফেন্স নিলেন? আমি এক্সাম্পল হিসেবে কথা বললাম শুধু। শুনুন শুনুন, গুপ্ত পেছন থেকে ডাকে। চুপ রাস্কেল! শিবনাথ ঘাট ফিরিয়ে গর্জন করে উঠল। নুয়ে মাটি থেকে কি একটা তুলে নেয়, আর এক পা এগোলে এই ইট দিয়ে আমি তোমার মাথা ভেঙে দেব, পাগল বদমাইশ! ইটের ভয় গুপ্ত আর অগ্রসর হয় না। বাপরে বাপ, একটুতে এমন ভায়োলেন্ট হয়ে ওঠেন? আমি শালা পেনিলেস, কিন্তু আপনি দেখছি একেবারেই হার্টলেস, ক্রুয়েল। কে গুপ্তর কথাগুলো শিবনাথের কানে যায় না। ততক্ষণে সে ফিকে জ্যোৎস্নার সঙ্গে দূরে মিলিয়ে গেছে। হাওয়ায় একরা শুকনো পাতা ঝুরঝুর করে কে গুপ্তর মাথায় পিঠে ঝরে পড়ে। রুচি ধরমর করে উঠে বসল, আলো জ্বালল, দেখা গেল শিবনাথের মুখে হাসি। কি ব্যাপার? সেসব কিছুই না। ময়না কোথায়? হাসপাতালে ওরা ওকে নিয়ে গিয়েছিল, সেখান থেকে বেরিয়ে ছোড়াগুলো থানায় ডায়েরি করতে সাক্ষী হিসাবে ময়নাকে নিয়ে গেছে, এরকম কিছু আভাস দিলে কি পারিজাত বাবু? আমি বাড়ি ফিরতে না ফিরতে বলাই যেমন রাগারাগি করল, আর ওদিকে রায় সাহেবের ছেলে সরকারকে পাঠিয়ে তোমায় ডেকে নিয়ে গেল, ভাবলাম কি জানি। আরে দূর পাগল! হ্যাঁ, কথাটা বলল বটে পারিজাত, সেরকম কিছু হলেও পারিজাত ঘাবড়াত না। একসঙ্গে তিনটে থানায় ছোট বড় দারোগার মুখ বন্ধ করার মতো তার টাকা আছে। শিবনাথ বিছানার একপাশে বসল। শোনো, বলছি, খুব মজা হয়েছে, এমনভাবে সবটা ঘটনার মোড় ফিরবে পারিজাত ভাবিনি। আমায় ডেকে নিয়ে ব্যাপার বলল, ওয়ান্ডারফুল! শিবনাথ সিগারেট ধরাতে পকেটে দেশলাই খোঁজে। রুচি এইমাত্র আলো জেলে দেশলাই হাতে নিয়ে বসে আছে। শিবনাথের হাতে সেটা তুলে দিয়ে বলল, তা পারিজাতের মামলা ভালোর দিকে যাক কি খারাপের দিকে, তাতে আমাদের অবশ্য খুব একটা না ভাবলেও চলে। ওর টাকা আছে যখন, সব অবস্থাতেই সে নিরাপদ। আমার ভয় নেই ছেলেগুলোকে নিয়ে। আমি ময়নাকে নিয়ে হাসপাতালে যেতে নিষেধ করেছিলাম, এটার না অন্য অর্থ ধরে নিয়ে ওরা পারিজাতকে জব্দ করার জন্য থানায় আমার নামটাও রিপোর্টে ঢুকিয়ে দেয়। আমি পারিজাতের দলের। শিবনাথ সিগারেট টানতে টানতে শব্দ না করে হাসে। রুনুর ব্যাপার শুনে আমার প্রথমটায় অবশ্য খুবই কষ্ট হয়েছিল। হ্যাঁ, কাল। কিন্তু তারপর, তুমি নিষেধ করেছিলে বলে না, অনেকগুলো কারণে অ্যাক্সিডেন্টের সত্য মিথ্যা প্রমাণ করার দায়িত্ব মাথায় নিতে পারলাম না। শিবনাথ তথাপি নিঃশব্দে হাসে। রুচি সেটা লক্ষ্য করেই যেন একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, সবচেয়ে বড় কথা, এ ব্যাপার নিয়ে বেশি মাথা ঘামাবার এবং ছুটোছুটি করার মতন সময় আর আমার একেবারেই নেই। দশটা পাঁচটা স্কুলে পড়ালে হয়, স্কুল থেকে এসেও ঘরের এটা ওটা করতে হয়, দেখতে হয়। পরের দিন বাজার খরচের পয়সা রাখলে আমার স্কুলে যাবার পয়সা, মঞ্জুর দুপুরের দুধ সুজি টুকুন এবং রাত্রে যা হোক তিনটে মুখের অন্তত দুখানা রুটি ও একটু ভালো তরকারি জোগাড় রাখার চিন্তা নিয়ে যার ঘুমোতে যেতে হয়, তার পক্ষে আদর্শ টাদর্শ রক্ষা করা হয় না, বললেই চলে, অন্তত এই অবস্থায় মানুষ পারে না। শিবনাথ এবার শব্দ করে হাসল। হঠাৎ ঘুরিয়ে ফিরিয়ে বলতে চাইছ, যার স্বামী বেকার তার পক্ষে পরোপকার করতে যাওয়ারও বিপদ। হা হা, পরের ভালো করতে এখন আর আমার নিষেধ না, আমার আর্থিক অবস্থাই বড় রকমের বাধা হয়ে দাঁড়িয়েছে, এই তো। যাক গে, এসব কথা দিয়ে কি হবে, রাত হয়েছে, তুমি খাবে না? নাকি মহিলা কাল বাস ভাড়া সেধেছিল পর থেকে এ ব্যাপারে তোমার মন খারাপ? রুচি চুপ করে রইল।
বিকেলে আজ বলাই যখন গণ্ডগোল করেছিল, কথায় কথায় রুচি শিবনাথকে রুনুর মার ব্যবহারের কথাটা বলে ফেলে, যার জন্য রুনুকে দেখতে যাওয়ার ব্যাপারে সে খুব একটা বেশি উৎসাহবোধ করছিল না। ভেবেছিল স্কুল থেকে ফেরার পথে সময় পেলে একবার দেখে আসবে এবং ময়নাও তখন তার সঙ্গে হাসপাতালে যাবে। কি কথা বলছো না যে? শিবনাথের ঠোঁটে আবার সেই শব্দহীন সূক্ষ্ম হাসি। কি আর বলবো, রুচি চোখ তুলল। আমার কথা হচ্ছে, ভালো করার মধ্যে যেমন থাকতে পারলাম না, তেমনি মন্দ কিছুতেও আমি নেই, সেটাই চাইছি। ময়নাকে হাসপাতালে যেতে দেব না, এ ধরনের ইচ্ছা আমার কোনো সময় ছিল না। সেই ছেলেগুলো না উল্টো বুঝে আমাকেও ষড়যন্ত্রের মধ্যে জড়ায়, সে ভয় করছিলাম। কিসের ষড়যন্ত্র, কোথায় ষড়যন্ত্র? শিবনাথ মাথা নাড়ল। সে কথাই তো তোমায় বলতে তাড়াতাড়ি ছুটে এলাম, বড় মজার ব্যাপার হয়েছে রুচি। কি? আদর্শের কথা বলছিলে না? যার আদর্শ রাখবার কথা সেই সব নড়চড় করে দিলে, আমি তুমি করব কি? কিরকম? রুচি একটা বড় ঢোক গিলল। কার কথা বলছো? তোমার সেই ময়না। শিবনাথ সিগারেটে টান দিয়ে জ্বলন্ত টুকরোটা জানলার বাইরে অন্ধকার উঠোনে ছুড়ে ফেলল। সারা বাড়ি আজ নীরব, যেন সবকটা ঘর ঘুমে থমথম করছে। শিবনাথ নিচু গলায় বলল, খবর নিয়েছ কি? ময়না এতক্ষণে ঘরে ফিরেছে? আমি ঠিক বুঝতে পারছি না, কেন, শেষ পর্যন্ত কি করেছে ও? রুচি অস্বস্তি বোধ করছিল। অবশ্য আর একটা আদর্শ রাখতেই ও এমনি করল না, ময়নার দোষ নেই, তাছাড়া শেষ পর্যন্ত যাও করেছে আমি তো প্রশংসাই করি। পরিষ্কার করে সব খুলে বলো তো কি ব্যাপার, তুমি এত কথা কার কাছে শুনলে? ময়নার সঙ্গে তোমার কখন দেখা হলো? সেই ছেলে তিনটে কি? বলছি, সব বলছি শোনো, এত অস্থির হলে চলবে কেন? শিবনাথ আবার সিগারেট ধরাতে চায়, কিন্তু রুচির চোখে চোখ পড়তে নিবৃত্ত হয়। আমার সঙ্গে ময়না আবার রুনুর বন্ধুদের দেখা হয়নি, সব পারিজাতের কাছে শুনলাম। কি যেন নাম ছেলে তিনটের? সন্তোষ, জীবন, অসিত। এরা সব মস্ত বড় বড় লোকের ছেলে। সন্তোষের বাবা ভিয়েনায় পাশ করা প্রকাণ্ড বড় ইঞ্জিনিয়ার, অসিতের বাবা কলকাতার নাম করা ব্যারিস্টার, জীবন ছোঁড়ার বাবা কেবল এই শহর বলে না, তুমি বলতে পারো ইন্ডিয়ার মধ্যে ওয়ান অব দি বেস্ট হার্ট স্পেশালিস্ট। হ্যাঁ, যেমন নাম তেমনি তার পয়সা, ডক্টর মধুসূদন নাগ। তারপর? এবং তিনি পারিজাতের একজন বিশেষ বন্ধু। রুচি হাঁ করে শিবনাথের মুখের দিকে তাকিয়ে কথা শুনছিল। বলল, মধুসূদন নিশ্চয়ই পারিজাতের সমবয়সী নন, যার এত বড় ছেলে জীবন আমি তো দেখেছি। তাই বলে কি তিনি পারিজাতের বন্ধু হতে পারেন না? তা তুমি ধরেছ ঠিক, সিনিয়র লোক। আসলে মধুসূদনের সঙ্গে পারিজাতের বাবার, হ্যাঁ, আমাদের রায় সাহেবেরই বন্ধুত্বটা, কিন্তু অন্যদিক থেকে তিনি এখন পারিজাতের বিশেষ ঘনিষ্ঠ হয়ে পড়েছেন। বলছি, শিবনাথ আর ইতস্তত না করে নতুন সিগারেট ধরালো। ডক্টর নাগ তিনজনকে পাকড়াও করলেন সার্কুলার রোডের ওপর। ওরা তখন ময়নাকে সঙ্গে নিয়ে ক্যাম্বেল হাসপাতালের দিকে যাচ্ছিল। ঠিক তখন নিজের গাড়িতে করে মধুসূদনও সেদিক দিয়ে কোথায় যাচ্ছিলেন। আর দুটি ছেলে এবং একটি মেয়ের সঙ্গে জীবনকে এভাবে হঠাৎ রাস্তায় দেখে তিনি অবাক। গাড়ি থামিয়ে তাদের কাছে ডাকলেন। তাদের লিডার সন্তোষের মুখে সব শুনে মধুসূদন মাথা নাড়লেন, জিহবায় কামড় দিলেন। তোমরা ছেলে মানুষ, ভেতরের খবর কিছু জানো না, জানবার কথাও নয়। পারিজাতের সঙ্গে আমাদের একটা নতুন সম্পর্ক দাঁড়িয়েছে। হ্যাঁ, আমি পলিটিক্সের কথা বলছি। খুব সামনেই ইলেকশন, আজ পারিজাতবাবু ওঁর এলাকা থেকে রিটার্ন হন, এই আমাদের সকলের ইচ্ছা এবং চেষ্টাও। কেন, আমাকে এখন তোমরা প্রশ্ন করবে না? মধুসূদন চোখ বুঝে ছেলেদের বুঝিয়েছেন, রাজনীতি অত্যন্ত প্যাঁচালো জিনিস। ওরা বুঝি বলছিল পারিজাত একটি ছেলেকে গাড়ি চাপা দিয়ে সেটা এখন চেপে যাচ্ছে? রুচি প্রশ্ন করল। শিবনাথ ঘাড় নাড়ল। সন্তোষের ইচ্ছা ছিল তখনই থানায় গিয়ে সব ব্যাপার ফাঁস করে দেয় এবং খবরের কাগজে রিপোর্ট পাঠায়। ডক্টর নাগ বাধা দিলেন? না দিয়ে উপায় ছিল না, কেননা এভাবে পারিজাতবাবু এখন এক্সপোজড হয়ে পড়লে ইলেকশনে অপোজিট পার্টিগুলো এটাকে সুন্দরভাবে কাজে লাগাবে। সন্তোষের দল তাই মেনে নিলে?
বলছি, হুট করে কি তরুণের দল তা মানতে চায়? সন্তোষ মধুসূদনের প্রস্তাব শুনে মাথা নেড়ে বলেছিল, আপনার যুক্তি একদিক থেকে সত্য জ্যাঠামশাই, আপনাদের পার্টির ইন্টারেস্টে আমরা হয়তো এটাকে ওভারলুক করব, কেননা অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। ধরে নিলাম ইচ্ছা করে তিনি রুনুকে গাড়ি চাপা দেননি এবং এটা সত্য। কলকাতা শহরে রাত দিন বহু লোক এভাবে চাপা পড়ে কেবল ইঞ্জিওর না মারাও যাচ্ছে। সবসময় যে গাড়ি চালায় তার দোষ নাও হতে পারে, কিন্তু একে এখন আমরা কি বলে বোঝাই? ও তো রাজনীতি বুঝবে না, দেখুন কেমন কাঁদছে। ময়নার কথা বলছিল বুঝি সন্তোষ? রুচি অল্প হাসল। হ্যাঁ, শিবনা তো ঠোঁট টিপল, বলছিল, জ্যাঠামশাই, রুনুর জন্যে আমি যত না বেশি মুভড হয়েছি তার চেয়ে অনেক বেশি লাগছে এর অবস্থা দেখে, আমার চোখে রীতিমতো জল আসছে। রুমাল দিয়ে চোখ মুছে সন্তোষ পরে ডক্টর মধুসূদনকে বলে, আমি অত্যন্ত সেন্টিমেন্টাল, হ্যাঁ লাভ অ্যাফেয়ার্সে আবার তেমনি করা। রুনু হয়তো বাঁচবে না, কিন্তু এই কোমল মেয়েটির প্রেম এভাবে ধূলিসাৎ করে দিলেন আপনাদের পারিজাতবাবু, তার জন্য তিনি কি ক্ষতিপূরণ দেবেন এটাই আমার এখন জিজ্ঞাস্য। কি বলিস তোরা জীবন অসিত? শুনে জীবন মাথা নেড়েছিল। কি বললেন ডক্টর নাগ তার উত্তরে? রুচি সকালে ছেলেটির আরো পরিচয় পেয়েছিল। শেষে শিবনাথকে বলল, দুবার তিনি ম্যাট্রিকে ফেল করে এখন সিনেমার জন্য প্রেমের গল্প লিখছেন। তা কার কোন দিকে প্রতিভা তুমি বলতে পারো না রুচি? এই ছেলেই যে একদিন নাম করা একজন নোভেলিস্ট বা নাট্যকার না হবেন তা তুমি কি করে বলো? রুচি চুপ করে রইল। যাগ্গে, এখন ডক্টর নাগ, হ্যাঁ তাই তো বলি রুচি, জিনিয়াস যারা, যারা ছোট বড় সব বিষয় এমন সুন্দরভাবে ট্যাকেল করতে পারেন যা হয়তো আমরা কোনোদিন কল্পনাও করতে পারি না। যখন সমস্যার সমাধান হয়ে গেল তখন ভাবি কত না সহজ, কত বেশি স্বাভাবিক। পারিজাত আমায় সে কথাই তখন বলছিল। রুনুর কথা শুনেই মধুসূদন ময়নার দিকে তাকান এবং গাড়ির জানালা দিয়ে হাত বাড়িয়ে তার মাথায় তা রেখে একটু চুপ করে থেকে পরে আস্তে আস্তে বুঝিয়েছেন, প্রেম কখনো মরে না। আকাশ বাতাস ধুলো বালি ঘাস ফুল পশু পাখি পোকা মাকড় শরতের রোদ শ্রাবণের ধারা চৈত্রের শুকনো পাতা এমনকি এখানে শহরেরই রুক্ষ গরম পেভমেন্টের চলমান কলমুকর জীবনস্রোতের মধ্যে সে বেঁচে আছে, বেঁচে থাকে যদি তুমি তাকে বাঁচিয়ে রাখতে চাও। তোমার বাঁচিয়ে রাখার ইচ্ছার মধ্যেই তার প্রাণ, তার স্পন্দন। রুনু যদি নাও বাঁচে। এত সব কঠিন কথা ময়না বুঝল? বোঝালেই বোঝে, তেমন করে তুমি আমি বোঝাতে পারবো কি? শিবনাথ পায়চারি করছিল। রুচির সামনে দাঁড়িয়ে বলল, অত্যন্ত বড় লোক তাই এত উদার মন, আর কি ফ্রি কথাবার্তা। ময়নার হাত ধরে বললেন, এই যে আমাদের সন্তোষ, তোমার ভালোবাসার কান্না দেখে এইমাত্র চোখের জল ফেললো, সেই জলের ফোঁটার মধ্যে প্রেম নতুন করে জীবন পেল। জিজ্ঞেস করো ওকে একবারটি, কেমন হে সন্তোষ? তারপর? রুচি এবার শব্দ করে হেসে ফেলল। না না হেসো না, কথা হচ্ছে যে কেমন চমৎকারভাবে তিনি মেয়েটিকে সান্ত্বনা দিলেন সেটা একবার চিন্তা করো। জিজ্ঞেস করেছিল ময়না সন্তোষকে? তার জিজ্ঞেস করতে হয় না, কোনো মেয়েই করে না। বলতে কি, সন্তোষের দিকেও তাকানো দেখেই ডক্টর নাক বুঝে ফেলেছিলেন। হার্ট স্পেশালিস্ট কি না? রুচি মন্তব্য করল। কাজেই মামলার রায় সেখানেই অর্ধেক নিষ্পত্তি। শিবনাথ হাসল, বাকিটা চুকল হাসপাতালে রুনুর বেডের পাশে। ডক্টর নাগ মুমূর্ষু ছেলেটিকে একবার দেখতে আসতে তাদের হাসপাতালে পাঠিয়েছিলেন যদিও, কিন্তু ময়না সেখানে গিয়ে কি দেখল তুমিও ইমাজিন করতে পারো? এতটুকু মেয়ে, তার কল্পনা কতদূর যেতে পারে, নিজের মনের ওপর কন্ট্রোলই বা কতটা। হ্যাঁ, ধৈর্য সাহস বিচার বুদ্ধির প্রশ্নও আছে। অক্সিজেনের চোং লাগানো ফুলে ওঠা রুনুর বিকৃত চেহারা দেখে ময়না ভয় পেয়ে প্রায় চিৎকার করে উঠেছিল। সন্তোষ জীবন ওরা ওকে তাড়াতাড়ি হাসপাতাল থেকে বাইরে নিয়ে আসে। ও বুঝি ভেবেছিল বারো ঘরের উঠোনে পাড়ার রাস্তায় কপি খেতে রুনু যেমনটি ছিল এখনও তার সেই চেহারা আছে, অবিকল সেই রকমই দেখতে পাবে। এক্স্যাক্টলি সো, শিবনাথ মাথা নাড়ল এবং হাসপাতাল থেকে বেরিয়ে এসে ময়না বলছিল সেখানে ওষুধের গন্ধটাই তার অসহ্য লাগছিল, না হলে আরও কিছুক্ষণ সে থাকতে পারত।
শুনে সন্তোষ তাড়াতাড়ি ছুটে গিয়ে বউবাজারের মোড় থেকে একটা গোলাপের তোড়া কিনে নিয়ে যায়। সেটা ময়নার হাতে তুলে দিয়ে বলেছিল, এটা ততক্ষণে শুঁকতে থাকো, হাসপাতালের বিশ্রী ওষুধ বিশুদের গন্ধগুলো নাক থেকে সরে যাক। রুচির হাসি ঘরের সিলিং পর্যন্ত পৌঁছতে মুখে কাপড় চাপা দিয়ে তা দমন করল। হ্যাঁ, শিবনাথ গম্ভীর হয়ে বলল, তুমি একবার ভেবে দেখো, জীবন ও মৃত্যু যখন সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে একটি মেয়েকে ডাকে, তখন কার দিকে ছুটে যাওয়া তার পক্ষে স্বাভাবিক? আর ওই বয়সে যখন প্রথম ফুল ফোটা স্বপ্ন দেখতে আরম্ভ করে, পাখির গান শুনে চমকে ওঠে। রুচি কিছুক্ষণ কথা বলল না, চুপ করে জানালার অন্ধকার দেখে, যেন হঠাৎ কি ভাবছিল সে। কথা বলছো না? ময়না কি ভুল করেছে? তাকে তুমি দোষ দিতে পারো না। শিবনাথ রুচির শরীর ঘেঁষে দাঁড়ায়। যাক গে, গল্প তো শেষ হলো, গণ্ডগোল যখন মিটেছে আপদ গেছে, জামা কাপড় ছাড়ো, হাত মুখ ধুয়ে নাও। রুচি শিবনাথের জন্য ঠাঁই করে দিতে উঠে দাঁড়ায়। শিবনাথ অবাক হবার ভান করে বলল, গল্প শেষ মানে অর্ধেক তো হলো, বাকি আধখানা শুনবে না? গল্পের যেখানে ক্লাইম্যাক্স, কাহিনীর মধ্যমণি হয়ে যে দাঁড়িয়ে আছে, তার কথাই যে এখনো বলা বাকি, বলে শিবনাথ মিটিমিটি হাসে। কার কথা? কি আবার এ গল্পের মধ্যমণি হয়ে আছে? রুচি ফ্যাল ফ্যাল করে স্বামীর দিকে তাকায়। তুমি? তার মানে? রুচি প্রথমটায় স্তম্ভিত, তারপর সামলে নিয়ে হেসে বলল, তুমি কি এতক্ষণ পারিজাতের বাংলোয় ছিলে? কিছু খেয়েটে আসনি তো? ও বুঝেছি, দীপ্তি খুব ঘটা করে চা টা খাইয়ে দিয়েছে, তাই মাথা খারাপ করে এখানে এসে আবোল তাবোল বকছ কেমন? তাই, শিবনাথ গম্ভীর হয়ে আস্তে আস্তে বলল, এই বেলা তুমি খেতে দাও, আস্তে আস্তে সব বলছি। এ ঘরের খাওয়া শেষ হতে রাত একটা বাজল, কেরোসিন ফুরিয়েছে, তাই আর হ্যারিকেন জ্বালিয়ে রাখা সম্ভব হলো না। কিন্তু তা বলে দুজনের আলাপ বন্ধ নেই, অত্যন্ত জরুরি বিষয়। মশারির অন্ধকারের মধ্যে বসে দুজন কথা বলছিল। ডক্টর নাগ বিকেলে চা খেতে নেমন্তন্ন করলেন এদিকে সন্তোষের দলকে আর ওদিকে পারিজাতকে। একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা দূর না হওয়া পর্যন্ত বুড়ো নিশ্চিন্ত হতে পারছিলেন না, কখনো জীবনের দিকে, কখনো অশীতের দিকে, এবং বেশিরভাগ সময় ময়না ও সন্তোষের দিকে তাকিয়ে টাক পড়া মাথা নেড়ে তিনি বোঝালেন, পারিজাত একটা ভুল করেছে, কিন্তু সে তুলনায় সে কতটা ভালো করেছে তা কি দেখতে হবে না? কুলিয়া ট্যাংরা জঙ্গল, ময়লা মশা মাছির মধ্যে নিজে বাস করে সে জায়গাটা ডেভেলপ করার জন্য চেষ্টা করছে। রাস্তা, পাকা রেন, ইলেকট্রিক সব হবে, স্কুল, লাইব্রেরি, ক্লাব, এমনকি পাড়ায় একটা হাসপাতাল করার স্কিমও সে নিয়েছে। এখন কোনো এক কে গুপ্ত ছেলে অন্ধকার রাস্তায় অসাবধানে চলতে গিয়ে তার মোটর গাড়ির তলায় চাপা পড়েছে বলে যদি তোমরা হইচই আরম্ভ করে দিতে, তো বাস্তবিক সেটা অত্যন্ত দুঃখের হতো। হ্যাঁ, ব্যাপারটা হাসাপ করতে চাওয়ার উদ্দেশ্য জেল জরিমানা এড়ানো নয়, একটা বড় প্রজেক্ট, কতগুলো সুন্দর স্কিম নষ্ট না হয়, সেটাই আসল কথা। দুষ্ট লোক, বিরোধী দল এর সুযোগ নিয়ে কি না করতে পারে। কি বলল ওরা ছেলেরা? ছেলেরা তখন চুপ ছিল। অসাবধানে চায়ের বাটি ঠোঁটের কাছে তুলতে গিয়ে ময়না এতটা চা নিজের শাড়িতে ফেলে দিতে সন্তোষ পকেট থেকে রুমাল বার করে তাড়াতাড়ি তা মুছে দিতে ব্যস্ত ছিল। পারিজাত বলছিল, যদি জখম হওয়ার ফলে রুনু সারা জীবনের জন্য ক্রিপল্ড হয়ে থাকে বা মারা যায়, তো সে যে কোনো অ্যামাউন্ট, হ্যাঁ, ক্ষতিপূরণ হিসেবে কে গুপ্ত বা তার স্ত্রীকে দিতে প্রস্তুত আছে। এটা ভালো প্রস্তাব, রুচি বলল। যাক গে, তা এর মধ্যে আমার প্রসঙ্গ আবার কখন উঠল বলছো না তো? বলছি, শিবনাথ মৃদু হাসল। ক্ষতিপূরণের কথা উঠতে সন্তোষ মুখ তোলে, স্মার্ট ছেলে, হেসে পারিজাতের দিকে তাকিয়ে বলেছিল, তা আপনি এ ব্যাপার নিয়ে যা খুশি তা করুন, আমাদের আর এখন অন্য কোনো ডিম্যান্ড নেই, কেবল একটি ছাড়া। শুনে পারিজাত হেসে বলছিল, বেশ তো, সেটা কি বলো, আমি এখনই পূরণ করি। ডক্টর নাগ হাসছিলেন, কেননা সন্তোষ এর আগেই তার দাবির কথা তাকে জানিয়ে রেখেছিল। এবার ডক্টর নাগ পারিজাতের কাছে সন্তোষের আসল পরিচয় দেন, সাহিত্যিক, গল্প উপন্যাস লিখছে, রাজনীতিটির চেয়ে শিল্প সংস্কৃতির দিকে ঝোঁক বেশি, সেই চাইছে পারিজাতের পাড়ায় মেয়েদের যে সমিতিটা আছে
সেটা অর্গানাইজ করার ভার তাকে দেওয়া হোক। কেবল মেয়েদের জন্য না, ছেলেরাও তাতে থাকবে। ওটাকে সে আরো বড় করবে, সুন্দর করবে। কেবল ক্যারাম লুডো খেলা, খান কয়েক বই ও সেলাই রান্নার মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যাপক অর্থে কালচারাল অ্যাসোসিয়েশন বলতে যা বোঝায়, দীপালি সংঘকে সেরকম একটা কিছুতে রূপ দেয়া তার ইচ্ছা। ভারী তো উৎসাহ সংঘের জন্যে, রুচি খুব করে হাসল। পার্ক স্ট্রিটের ছেলেরা কুলিয়া ট্যাংরা বস্তি পাড়ায় এসে সমিতি করবে? শিবনাথ রুচির হাতে চাপ দেয়। উৎসাহের মূলে কে বুঝতে পারছো না? কে প্রশ্ন করে পরক্ষণে রুচি বুঝতে পেরে মাথা নাড়ল এবং রীতিমতো শব্দ করে হাসল। খুব স্বাভাবিক, অষ্টপ্রহর ময়নার সঙ্গে মেলামেশা করার সুযোগ না হলে পাওয়া যাচ্ছে না যে। শিবনাথের গলায় চাপা হাসি। ওই তো বয়স প্রেম করার, প্রেমের জন্য যে কোনো অবস্থার সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে এত বড় লোকের ছেলের আটকাচ্ছে না। একটু থেমে শিবনাথ বলল, তাহলেও আমি, আমার খুব ভালো লাগছে ছেলেটিকে পারিজাতের মুখে শুনছি পর থেকে। পারিজাত রাজি আছে? নিশ্চয়। এই সমিতি মারফত নাইট স্কুল হবে, ফ্রি রিডিং রুম হবে, চ্যারিটেবল ডিসপেন্সারি খোলা হবে, 20টা চরকা আসছে, শাকসবজি এবং ফুলের চাষের মডেল, বাগান করার জন্য সন্তোষ পারিজাতের কাছে 3 বিঘা নিষ্কর জমি পর্যন্ত অলরেডি চেয়ে ফেলেছে। আর কৃষি সংস্কৃতির সমাজসেবা সব রকমের কাজে হাত দেবে দেখছি। নিশ্চয়, শিবনাথ রুচির হাসিতে যোগ না দিয়ে গম্ভীর হয়ে বলল, গান্ধী জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী ইত্যাদি থেকে আরম্ভ করে বছরের সবচেয়ে ছোট ফাংশনটাও সে এসে গেলে পর আর বাদ দিতে দেবে না। ম্যাজিক ল্যান্টার্নের সাহায্যে সাধারণ স্বাস্থ্য রক্ষা, ডিসিপ্লিন, নার্সিং, সেফটি ফার্স্ট, সিভিক সেন্স ইত্যাদি নিয়ে রোজ সন্ধ্যায় পাড়ার লোককে বক্তৃতা শোনাবার ব্যবস্থা থাকবে। হাতে লিখে কাগজ বার করা হবে। ছবি আঁকার, নাচের, গানের, গল্প কবিতা লেখার কম্পিটিশন, ডিবেটিং ক্লাব, অতটুকুন ছেলে কি না করতে চাইছে। রুচি মুখ থেকে আঁচল সরায়। অন্ধকারে শিবনাথ দেখল না, অনুভব করল। তুমি সবটাই ঠাট্টা করে উড়িয়ে দিতে চাইছ, ডক্টর নাগ সিরিয়াস, পারিজাত সিরিয়াস। আহা, ঠাট্টার কি শুনলে, গম্ভীর হয়ে গেল রুচি। তা ময়নার তো এইসবে বর্ণবোধ আরম্ভ হয়েছে, ছেলেদের দিকটা সন্তোষ চালিয়ে নিতে পারবে, মেয়েদের দিকটা চালাবার মতন তেমন উপযুক্ত কেউ আছে কিনা ভাবছিলাম। ছেলে মেয়ে নিয়ে যখন সমিতি। কেন, তুমি? রুচির হাতে হাত রাখল শিবনাথ। ঠাট্টা রাখো, হাত সরিয়ে নিলে রুচি। মোটেই ঠাট্টা না, শিবনাথ আর স্ত্রীর হাত ধরতে চেষ্টা করল না। পারিজাত বলছিল, ডক্টর নাগের সামনে দাঁড়িয়ে সন্তোষ রীতিমতো বক্তৃতা করছিল তখন। শেয়ালদা স্টেশনে ময়নাকে নিয়ে তোমার সঙ্গে একদিকে যেমন ঝগড়া করেছে, তেমনি অন্যদিকে দেখেছে সে তোমার শান্ত শ্রী কল্যাণী মূর্তি। তখনই আইডিয়াটা তার মাথায় এসেছিল, আর্টিস্ট ছেলে। বলছিল, ময়না ও রুনুর প্রেম থেকে সে আবেগ উন্মাদনা পাচ্ছে, আর তোমাকে সকালবেলায় এতটা সামনাসামনি দেখেছে পর থেকে সে পেল প্রেরণা শক্তি। এ পাড়ায় এসে তোমাদের ব্যাপারে উত্তেজিত হয়ে 12 ঘরের বাড়ির সেই টিচারটিকে আমি হঠাৎ দুটো কটু কথা বলে ফেলেছি। তখন আমার মাথায় আর এক ঝোঁক ছিল, ময়নাকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলাম পর একটু করে সেই সুন্দর শান্ত পরিচ্ছন্ন মুখখানা আবার ভীষণ মনে পড়তে লাগল। আমার খুব অনুতাপ হচ্ছিল। একটু থেমে শিবনাথ বলল, এবং ময়নাকে খুঁচিয়ে খুঁচিয়ে তোমার সম্পর্কে আরো নানান রকম প্রশ্ন করল সে। কোন স্কুলে এখন তুমি আছো, কি রকম মাইনে টাইনে পাও, আর কোনো কাজ করো কিনা, বাড়িতে পুষ্যি কটি। ভয়ঙ্কর শ্রদ্ধা হচ্ছিল তোমাকে দেখে, এবং তারপর হঠাৎ রাগটা প্রকাশ করল না রুচি, যেন দাঁতে দাঁতে ঠেকিয়ে হাসছে, তেমনি গলার সুর বার করে বলল, পারিজাত কিছু বলেছে তার উত্তরে? আমি অলরেডি ঠিক করে রেখেছি, তাকে সমিতির সেক্রেটারি করা হবে, বললেই রাজি হবেন, আমার বাড়ির একজন রেসপেক্টেবল ভাড়াটে। তাছাড়া তাঁর স্বামী শিবনাথ বাবুর সঙ্গে আমার ইদানিং আলাপ পরিচয় হয়েছে, সুতরাং তাকে খুব সহজেই পাওয়া যাবে আশা করছি। ডক্টর নাগকে এই অ্যাসিউরেন্সই দিল পারিজাত। রুচি কথা বলল না, মশারির ভিতরটা থমথম করছিল, বাইরে মশককুলের ক্রুদ্ধ গর্জন ছাড়া আর কোনো শব্দ ছিল না। সন্তোষ বলছিল
ইদানিং একটা ইংরেজি ফিল্মে একজন স্কুল মিস্ট্রেসকে নাকি সে দেখেছে। তিনি অবশ্য খুব বড় লোকের মেয়ে ছিলেন। কোনো রকম টাকা পয়সা না নিয়ে ছেলে মেয়েদের কেবল স্কুল নয়, বাড়িতে গিয়েও পড়াতেন। চিরকুমারী ছিলেন। তার প্রেমিক যুদ্ধে মারা যান, পরে তিনিও যুদ্ধে চলে যান। সেখানে তার কাজ ছিল আহত মুমূর্ষ সৈনিকদের সেবা শুশ্রূষা করা। সন্তোষ অভিভূত হয়েছিল মেয়েটির একদিকে স্নেহ মমতা প্রেম ত্যাগ তিতিক্ষা সহিষ্ণুতা মাখা স্নিগ্ধ চোখ দুটি দেখে। তার খুব ইচ্ছা ডক্টর নাগকে বলছিল এরপর সে যে বইয়ে হাত দেবে এরকম একটা চরিত্র থাকবে। বলতে কি, কমলাক্ষী গার্লস স্কুলের টিচারকে দেখেছে পর থেকে এখন আর কল্পনা মিশিয়ে মূর্তি তৈরি না। পারিজাত যদি অ্যালাউ করে তবে তাকে নিয়ে সে আরও বড় কাজ ভালো কাজে হাত দিতে পারে। হ্যাঁ, এতক্ষণ যেসব কাজের কথা বললাম, মোটের ওপর তোমাকে দেখে সন্তোষ খুব ইন্সপিরেশন পাচ্ছে। বখাটে ছেলে, রুচি রাগ করেও রাগ করতে পারল না। ও এসব বলল, পারিজাত তোমায় বলল বুঝি? রাত 12টা পর্যন্ত সেখানে বসে থেকে এই নিয়ে জল্পনা কল্পনা করে এলে, রাজি হয়ে এসেছ? সব নিয়ে সব সময় রাগারাগি করলে তো আর দুনিয়া চলে না। শিবনাথ অল্প হাসল। বলতে কি, টিউশনির জন্য সেদিন যখন প্রার্থী হয়ে পারিজাতের বাংলোয় গিয়েছিলাম, করুণা অনুকম্পা ছিল তার চোখে কথায়। আজ দেখলাম পারিজাত সম্পূর্ণ বদলে গেছে। কত ইন্টিমেট, কি ভীষণ ইন্টারেস্ট তার আমাদের সম্পর্কে। হ্যাঁ, রাত 12টা পর্যন্ত সেখানে বসে আমি কেবল বাজে গল্প করে এসেছি। শোনো, তুমি যে সেই নতুন স্কুলের চাকরির জন্য পিটিশন পাঠিয়েছিলে, পারিজাত কাল সেখানে চিঠি দিচ্ছে। 20 টাকা না, আরো 10, অর্থাৎ প্রায় 30 টাকা বেশি মাইনে। সে স্কুলের সেক্রেটারি পারিজাতের হাতের লোক। কেমন, গল্পের ক্লাইম্যাক্সে এসে গেছি তো? তোমার একটা কিছু সুবিধা টুবিধার কথা বলেছে তো? রুচি আবার দাঁতে দাঁত ঠেকিয়ে হাসল। আমার সম্পর্কে ভাবতে হবে না, গম্ভীর গলায় শিবনাথ বলল। তোমাকে নিয়েই এতক্ষণ কথা হচ্ছিল, তোমার জন্যে। শিবনাথ থামল। কি বলো, চুপ করে গেলে কেন? রুচি চাপা নিঃশ্বাস ফেলল। শোনো, আমার জন্য তোমাকে ভাবতে হবে না। তোমার পারিজাত বাবুকে বলবে আমার চাকরির ব্যাপারে তিনি যেন কোনো রকম রেকমেন্ডেশন লেটার টেটার না পাঠান। তুমি কি শোবে না? এত রাগ করছো তুমি? নিশ্চয়ই, আমাকে দিয়ে দীপ্তিরানীর পদসেবা করাতে তোমার চোখে ঘুম নেই। তাই বলছিলাম, কবাটি চা আজ খেয়ে এসেছো তাঁর হাতে? খুব কড়া চা ছিল, কেমন না? গরম হয়ে এসে আমাকে জ্বালাতন করছো, সমিতির সেক্রেটারি হবে যদি ফের আর কোনো দিন। এই শোনো, শিবনাথ স্ত্রীর হাত ধরল। উত্তেজনায় রুচি কাঁপছিল। চিরকাল কি তুমি আমাকে এমন উপেক্ষা করবে? আমার কোনো কথার দাম নেই। শিবনাথ শক্ত গলায় বলল, দীপ্তি ছিল না, ও বাড়িতে সে নেই। কোথায় গেছে? তা জানা যায়নি, তবে সেই ব্যারিস্টার প্রাইভেট টিউটার মন্টু ব্যানার্জির সঙ্গে যে যাচ্ছে এ কথা দীপ্তি স্বীকার করে গেছে। আজ সকালে উঠে পারিজাত বিছানায় রেখে যাওয়া দীপ্তির লেখা একখানা চিঠি পেল। বাচ্চাগুলো? রুচির গলা দিয়ে হঠাৎ স্বর ফুটছিল না। শেষ পর্যন্ত ভদ্রমহিলা পালিয়ে গেল? তাতে পারিজাত একটুও বিচলিত না। হ্যাঁ, সে কথাও আমাকে বলছিল। অত্যন্ত শক্ত নার্ভ। ছেলে মেয়েগুলোকে বালিগঞ্জে আজ দুপুরে পারিজাত তার বাবার কাছে পাঠিয়ে দিয়েছে, এখানে থাকলে কাঁদাকাটি করবে বলে। ওখানে দাদুর কাছে নাকি ওরা ঠান্ডা থাকবে। আর কি বলছিল? তাহলে পারিজাত বাবু আজ নানাভাবে ডিস্টার্ব। ছি ছি দীপ্তি। কিচ্ছু না, বললাম তো অন্যরকম ছেলে সে। একটু দুঃখ করা, দীর্ঘশ্বাস ফেলা, কি স্ত্রীর এই কাজের জন্য অন্য কোনো রকম আক্রোশ পোষণ করা, আমি এসবের বিন্দু বিসর্গ তার মধ্যে দেখলাম না। বরং হেসে বলল, সে স্বাভাবিকভাবেই এটাকে নিয়েছে, এবং ঈশ্বরের আশীর্বাদ যে সামনে ইলেকশন আসছে, এখন কাজ করার জন্য অফুরন্ত সময় পাবে, এনার্জি পাবে। স্ত্রী যতদিন কাছে ছিল সে ভীষণ অসুখী ছিল, বিব্রত বোধ করত পদে পদে। রুচি চুপ। কাজেই দীপ্তির উৎসাহে আমার আর সেই লোভে তোমাকে সমিতিতে টেনে নিয়ে যাচ্ছি, নিশ্চয় এই ধারণা এই ভুল বিশ্বাস এখন তোমার ভাঙল। আমি কি জানি, আমি কি জানতাম যে রায় সাহেবের ছেলের বউ আর ওখানে নেই? তোমার তো আগেই বলা উচিত ছিল, এত বড় ঘটনা।
এটা একটা ঘটনাই না, হ্যাঁ পারিজাতের চোখে, কাজেই আমরাও এটার কোনো রকম ইম্পর্টেন্স দিচ্ছি না। এখানে কাজ বড়, পুরো 3 ঘন্টা আলাপের মধ্যে 5 মিনিটও নিজের স্ত্রীর কথা অর্থাৎ এই ব্যাপার নিয়ে পারিজাত আমার সঙ্গে কথা বলেনি। তুমি শুনলে বিশ্বাস করবে? সবটাই ছিল ময়না, রুনু, ডক্টর নাগ, সন্তোষ, সমিতি এবং তোমার কথা। রুচি অনেকক্ষণ চুপ করে রইল। বলো, একটু অসহিষ্ণু গলায় শিবনাথ বলল, সন্তোষ অবশ্য প্রস্তাব দিয়েছে যে যদি রুনু মারা যায় তবে তার নামেই সমিতির নামকরণ হবে, এখন না পরে। পারিজাত রাজি হয়েছে, কাল পরশু একটা ফর্মাল সেরিমনি করে তোমাকে সমিতির সেক্রেটারিশিপ দেওয়া হচ্ছে। বলো, কথা বলছো না যে, উত্তর দাও, কাল সকালে পারিজাতকে গিয়ে আমার কথা দিয়ে আসতে হবে। যদি ঘরে আলো থাকত তো শিবনাথ দেখত রুচির ঠোঁটে এই প্রথম সূক্ষ্ম হাসি উকি দিয়েছে। আস্তে আস্তে বলল, নিছক শো যখন হচ্ছে না, রিয়েলি ওরা কিছু করতে চান, আমি কনস্ট্রাকটিভ কাজের কথা বলছি, তো আমার আপত্তি নেই, তবু আমাকে আর একটু চিন্তা করতে দাও। আমায় বাঁচালে, আহ! শিবনাথ স্ত্রীকে বেষ্টন করে তার কপালে দীর্ঘ চুম্বন এঁকে দিলে। দূরে কোথাও একটা রাত জাগা পাখি ডেকে উঠল। বাইরে নিঝুম নিঃসার উঠোনে সম্ভবত রমেশ রায়ের কুকুরটা গা ঝাড়া দিয়ে উঠল। আর শোনা যায় প্রমথদের ঘরে ক্ষণক্ষণে বুড়ির গলা, হরি হরি। মেয়ের দুঃখে 12 ঘরের ভিটে ছেড়ে দিয়ে প্রভাতের হাত ধরে কোথায় গিয়ে এখন উঠবে সে কে জানে। দেশান্তরী হয়েছে দিদি, দেশ ছেড়ে গেল। পাশের ঘরের মল্লিকা হেসে জবাব দেয়, কুচুটে কুলোকের জায়গা এ বাড়িতে নেই, তোমায় কি আমি আগেই বলিনি? শিবনাথের কানের কাছে মুখ নিয়ে রুচি বলল, হাসপাতালে রুনুকে দেখতে গিয়ে ওষুধের গন্ধ ময়না সহ্য হল না, শেষটায় সন্তোষের কিনে দেওয়া গোলাপ শুকে। একেবারে ছেলে মানুষ, ওকে দোষ দেওয়া যায় কি? সবুজ কচি লতা অন্ধকারে ভরা ডাল ছেড়ে আলোর দিকে নতুন শাখাটা পেলে জড়িয়ে ধরে, তুমি কি দেখনি? তাছাড়া এমন একটা আর্টিস্ট ছেলের পাল্লায় পড়েছে। তাও বটে, রুচি আর হাসল না, কিন্তু সন্তোষের সব কথা শুনে সত্যি এখন আমার মন্দ লাগছে না। সুন্দর আইডিয়া, কত আর বয়স, তখন তো কথাবার্তা শুনে চালচলন দেখে মনে হয়েছিল বুঝি গুন্ডা, একেবারে বাজে ছেলে, প্রোগ্রেসিভ আউটলুক আছে, কাজের ছেলে হবে মনে হচ্ছে। তোমার সঙ্গে থাকলে আরো ভালো হবে, তাই তো বারবার বলছিল আমাকে পারিজাত। আজ এ পর্যন্তই। উপন্যাসের 29 পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।